যদি যদি একটা দিন তোমার সাথে প্রতারণা করে, যদি একটা মাস, যদি একটা বছর তোমাকে প্রতারিত করে, তবু নিজেকে প্রতারিত ভেবো না। হয়তো একটি সাফল্য আর শান্তিময় মুহূর্ত তোমার হয়ে এই প্রকৃতির মাঝেই আছে, যা তোমার সেই দিন মাস আর বছরগুলিকে তোয়াক্কা করে না, তোমাকে প্রজ্বলিত করবে। এই প্রকৃতির কাছে সব হিসাব নিকাশ আছে, বিভ্রান্ত হইও না। তুমি শুধু এই প্রকৃতিকে বিশ্বাস করো আর তার সাথে মিশে যাও, তাকে এবং তার সব কিছুকে অভিনন্দন জানাও। আজকে পড়বে কবিতা, অমর হয়ে গেল রতিক ভাই, পড়বে নাকি কবিতা?